লক্ষীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক লীগের কেক কাটা অনুষ্ঠানে আসা শাহাদাত হোসেন নামের এক স্কুল ছাত্রের পেট কাটল এক কিশোর। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে সুজন হোসেন নামের এক কিশোরকে আটক করে পুলিশে দেয় এবং আহত স্কুল ছাত্রকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে আয়োজিত জেলা শ্রমিক লীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে খাবার পানি ছোড়াকে কেন্দ্র করে রাগান্বিত হয়ে শাহাদাত হোসেন নামের এক স্কুল ছাত্রকে ব্লেড দিয়ে পেট কেটে দিয়েছে সুজন নামে এক কিশোর। পরে মারাত্মক অবস্থায় স্কুল ছাত্রকে উদ্ধার করে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এ বিষয়ে লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলে উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।